আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তিনটি ছবি এডিট করার অ্যাপস। তো এখন যেহেতু আমরা ঘরে আছি, আমি চাইবো যে আপনারা এই এডিটিং অ্যাপসগুলো ব্যবহার করেন এবং আপনাদের সময়গুলোকে খুব ভালোভাবে কাজে লাগান। তো আমি চেষ্টা করব 2 মিনিটের মধ্যে আমাদের এই ভিডিওটি শেষ করার। তো চলুন তাহলে শুরু করি। তো প্রথম যে অ্যাপসটি হচ্ছে তা হচ্ছে লাইটরুম অ্যাপসটি। এই অ্যাপসটি দ্বারা আপনারা অনেক ভালো ভালো ছবি এডিট করতে পারবেন এবং আপনাদের ছবিগুলো একদম প্রফেশনাল লেভেলের মতো মনে হবে। কিন্তু লাইটরুমের ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে যে লাইটরুম ব্যবহার করলে আপনার মোবাইলটি হ্যাং করার সম্ভাবনা থাকে, বা একই সাথে মোবাইল যদি খুব একটা বেশি ভালো না হয় তাহলে কিন্তু মোবাইল মাঝে মাঝে অফও হয়ে যায়। তো এটি একটি রিস্ক থাকবে আপনাদের জন্য। তাই আমি বলবো যাদের নাকি মোবাইল খুবই ভালো তারাই ব্যবহার করুন। কিন্তু আমি বলবো যে আমার হচ্ছে পোকো ফোন, মানে পারফরমেন্সের জন্য খুবই ভালো, সেই মোবাইলটিও হ্যাং করে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু সাবধানতা ব্যবহার করতে। যদি আপনাদের মনে হয় যে না আপনাদের মোবাইল এত বেশি ভালো না, তাহলে আমি বলবো আপনারা সবাই স্ন্যাপসিড ব্যবহার করুন, কারণ স্ন্যাপসিডও খুবই ভালো, একদম অনেক ভালো বলতে মানে অনেক বেশি ভালো। তো স্ন্যাপসিডের মধ্যে অনেকগুলো অপশন আছে, আপনারা প্রত্যেকটা একটি একটি করে ধরে ব্যবহার করা শুরু করুন। দেখবেন যে 2 দিনের মধ্যে আপনাদের সবগুলো অপশন শেখা হয়ে যাবে এবং আপনারা খুব সুন্দর করে সবগুলো অপশন ব্যবহার করতে পারবেন। আর স্ন্যাপসিডের এটি ভালো হচ্ছে যে আপনারা যারা অনেকে ইউটিউবের থাম্বনেল বানানোর সময় অনেকে স্ন্যাপসিডটি ব্যবহার করে, তো আপনারা যারা ইউটিউবের থাম্বনেল মাঝে যাচ্ছেন তারাও কিন্তু এই স্ন্যাপসিডের টেক্সট অপশন থেকে কিন্তু থাম্বনেল বানাতে পারেন। আর 3 নম্বর হচ্ছে ভিসকো অ্যাপটি। তো ভিসকো অ্যাপটি হচ্ছে যারা নাকি এই সব কিছুই করতে চান না, যারা নাকি মনে করেন যে না আমার এত এডিটিংয়ের দরকার নেই, আমি শুধুমাত্র অল্পতে কাজটি শেষ করতে চাই, তাদের জন্য হচ্ছে ভিসকো অ্যাপ। মানে ভিসকো অ্যাপটি হচ্ছে পুরো ফিল্টারের খেলা। এখানে অনেকগুলো ফিল্টার দেওয়া আছে, আপনারা যেটি ইচ্ছা ব্যবহার করতে পারবেন, যদিও অনেকগুলো লক করা থাকবে, তবে যেগুলো আনলক করা আছে সেগুলো ব্যবহার করলে আপনাদের ছবি অনেক সুন্দর আসবে। তো সেই সব ফিল্টারগুলো ব্যবহার করে যদি একটু যদি এক্সপোজারটা ঠিক করা যায় বা কন্ট্রাস্টটা ঠিক করা যায়, তো এই সব কিছুতে আপনি একটু ঠিক করে নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের ছবি খুবই ভালো হবে। তো যারা নাকি একটু কম কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে ভিসকো অ্যাপটি ব্যবহার করার জন্য, কারণ ছবি এডিট করলে হয় কি ছবিগুলো খুব সুন্দর হয়ে যায়। মানে সাধারণত আমরা ছবি এডিট করি কিন্তু অনেকে দেখা যায় কি অনেক বেশি এডিট করে ফেলে, যা নাকি ছবিটাকে একদম অবাস্তব মনে হয়। তো আমরা এগুলো কিছু করবো না, আমরা অল্পর মধ্যে মানে সিম্পলের মধ্যে যেন গর্জিয়াস দেখা যায় এরকম কিছু একটা করার চেষ্টা করব। তো আশা করি মনে হয় 2 মিনিট হয়ে গিয়েছে। তো এই ছিল ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি ঘরে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।